স্বাগতম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে, রসায়ন অনলাইন ক্লাস। আজকের ক্লাসে আমি ইস্তিয়াক আহমেদ, জুনিয়র ইন্সট্রাক্টর নন টেক রসায়ন, মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউট। তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের প্রথম অধ্যায়ের তিনটি নীতি, সেটা হচ্ছে আউবাফ নীতি, হুন্ডেন নীতি, পলি বর্জন নীতি এবং পরমাণুর ইলেকট্রন বিন্যাস, যেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, অর্থাৎ পরমাণুর যে আধুনিক ইলেকট্রন বিন্যাস। তো যাই হোক, আমরা দেখি যে আউবাফ নীতি কি। আমরা নিশ্চয়ই পূর্ববর্তী ক্লাসে কোয়ান্টাম সংখ্যা ধারণা পেয়েছিলাম এবং কোয়ান্টাম সংখ্যা থেকে আমরা জানতে পেরেছিলাম যে পরমাণুর ইলেকট্রনগুলো যে শক্তি স্তরে থাকে সেই শক্তি স্তরগুলো কতগুলো উপস্তরে বিভক্ত এবং উপস্তরগুলো কতগুলো অরবিটালে বিভক্ত, অর্থাৎ উপস্তরগুলোর চুম্বক ক্ষেত্রের প্রভাবে ত্রিমাত্রিক বিন্যাস ঘটে এবং এই ত্রিমাত্রিক বিন্যাস গুলোকেই সাধারণত অরবিটাল বলা হয়। একটি অরবিটালে সাধারণত দুটি ইলেকট্রন থাকতে পারে। আমরা যদি টোটালটাকে একটু কল্পনা করি যে আমরা একটা বাড়ি, বিশাল একটা বাড়ি, তার মধ্যে অনেকগুলো রুম এবং রুমের মধ্যেই সাধারণত মানুষগুলো বসবাস করে, ঠিক একইভাবে ইলেকট্রনগুলো আসলে শক্তি স্তর বা উপস্তরে থাকে না, থাকে হচ্ছে অরবিটালে। অর্থাৎ অরবিটালে গেলে ইলেকট্রনকে পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো যাই হোক, আমরা আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে আউবাফ নীতি। আউবাফ নীতি কি? আউবাফ নীতি হচ্ছে ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তির অরবিটালে প্রবেশ করবে, তারপর ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করবে। সাধারণত এই নীতিটি প্রকাশ করেছিলেন জার্মান বিজ্ঞানী আউবাফ। তো যাই হোক, আমরা যেটা জানতে পারলাম যে ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তির অরবিটালে প্রবেশ করবে, তারপর ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করবে। এখন প্রশ্ন হচ্ছে যে আসলে অরবিটালের শক্তি কোনটার শক্তি কম বা কোনটার শক্তি বেশি, আমরা সেটা কিভাবে বুঝতে পারবো? কারণ আমরা যেহেতু বলেছি যে ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তি অরবিটালে প্রবেশ করবে, তারপর ক্রমান্বয়ে উচ্চ শক্তি অরবিটালে প্রবেশ করবে। তো সাধারণত অরবিটালের শক্তি নির্ভর করে দুটি জিনিসের উপর, সেটি একটি হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং সহকারী কোয়ান্টাম সংখ্যা যোগফল। অর্থাৎ আমরা আগে নিশ্চয়ই জেনেছিলাম যে প্রধান কোয়ান্টাম সংখ্যা হচ্ছে n এবং সহকারী কোয়ান্টাম সংখ্যা হচ্ছে এল। এই দুটি যোগফলের উপরেই আমাদের ইলেকট্রনের শক্তি স্তর, অর্থাৎ অরবিটালের শক্তি নির্দেশ করে। এবং আমরা যে কোয়ান্টাম সংখ্যা, সেই কোয়ান্টাম সংখ্যার ধারণা থেকে জানতে পেরেছিলাম যে সহকারী কোয়ান্টাম সংখ্যার ক্ষেত্রে এস এর মান হচ্ছে 0, এল এর মান হচ্ছে 1, পি এর মান হচ্ছে 2 এবং ডি এর মান হচ্ছে 3। আমরা যে আলোচনা করেছিলাম পূর্ববর্তী ক্লাসে কোয়ান্টাম সংখ্যা, সেখান থেকে আমরা জানতে পেরেছিলাম যে আমাদের যে ইলেকট্রনের যে শক্তি স্তর, অর্থাৎ প্রথম শক্তি স্তর উপস্তর হচ্ছে একটি, যার নাম হচ্ছে এস। দ্বিতীয় শক্তি স্তরের উপস্তর হচ্ছে দুইটি, যা একটি হচ্ছে এস এবং একটি হচ্ছে পি। এবং তৃতীয় শক্তি স্তরের উপস্তর হচ্ছে তিনটি, একটি হচ্ছে এস, পি এবং ডি। এবং চতুর্থ শক্তি স্তর উপস্তর চারটি, সেটা হচ্ছে এস, পি, ডি এবং এফ। এবং পঞ্চম শক্তি স্তর উপস্তর চারটি, অর্থাৎ এস, পি, ডি, এফ। অর্থাৎ ইলেকট্রনের শক্তি স্তর সর্বোচ্চ শক্তি স্তর গুলোতে সর্বোচ্চ চারটি উপস্তর থাকতে পারে। তার মধ্যে প্রথম শক্তি স্তরে একটি, দ্বিতীয় শক্তি স্তরে দুইটি, যেটি হচ্ছে একটি হচ্ছে এস, একটি হচ্ছে পি, এবং তৃতীয় শক্তি স্তর তিনটি, একটি হচ্ছে এস, একটি হচ্ছে পি এবং একটি হচ্ছে ডি। এবং আমরা কোয়ান্টাম সংখ্যা থেকে জানতে পেরেছিলাম যে এস উপস্তরের অরবিটাল হচ্ছে একটি, অর্থাৎ এস উপস্তরটা অনেকটা ফুটবলের মতো দেখতে, অর্থাৎ যার কোনো দিক নেই। এবং সাধারণত অরবিটাল বলতে যে ত্রিমাত্রিক বিন্যাস, অর্থাৎ দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা বরাবর যে বিন্যাস, সেটাকে সাধারণত বোঝানো হয়, যেটাকে আমরা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা দিয়ে বুঝতে পারি। এবং পি উপস্তরের অরবিটাল হচ্ছে তিনটি, অর্থাৎ পি ও পি উপস্তর তিনটি দিকে বিন্যস্ত হয়, একটি হচ্ছে এক্স অক্ষ বরাবর, একটি হচ্ছে ওয়াই অক্ষ বরাবর এবং একটি হচ্ছে জেড অক্ষ বরাবর। অর্থাৎ পি উপস্তরে ত্রিমাত্রিক বিন্যাস ঘটে। এবং ডি উপস্তরের অরবিটাল হচ্ছে 5টি, অর্থাৎ ডি উপস্তরের বিন্যাস হচ্ছে 5 দিক, যেটা আমাদের কল্পনা আসে না, এটা অত্যন্ত জটিল একটি ঘোষণা। একইভাবে এক উপস্তরের অরবিটাল হচ্ছে 7টি, যেটা আমরা আসলে কল্পনা করতে পারি না। আমাদের যে কল্পনা শক্তি তাতে আমরা বুঝতে পেরেছি ত্রিমাত্রিক, আমাদের যে ধারণা সেটা হচ্ছে ত্রিমাত্রিক পর্যন্ত, অর্থাৎ দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এর বাইরে আমরা আসলে অন্য কোনো কিছু কল্পনা করতে পারি না। তো যাই হোক, আমরা এখন যতটুকু জানলাম যে আমরা প্রথমে বলেছিলাম যে আমাদের ইলেকট্রনের যে শক্তি স্তর সেগুলো উপস্তরে বিভক্ত এবং উপস্তরগুলো আবার অরবিটালে বিভক্ত, এবং ইলেকট্রন সাধারণত অবস্থান করে অরবিটালে। তো প্রথম শক্তি উপস্তর হচ্ছে একটি এবং সেটার নাম হচ্ছে এস। দ্বিতীয় শক্তি উপস্তর হচ্ছে দুইটি, সেটি হচ্ছে এস এবং পি।
যেটা তোমরা এখানে প্রেজেন্টেশনে দেখতে পাচ্ছ, এবং তৃতীয় শক্তি স্তর উপস্তর হচ্ছে তিনটি, একটি হচ্ছে এস, একটি হচ্ছে পি এবং একটি হচ্ছে ডি, এবং চতুর্থ শক্তি স্তর হচ্ছে চারটি, এস, পি, ডি, এফ। আমরা বলেছিলাম যে শক্তি স্তরে অরবিটালের শক্তি নির্দেশ করে প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং সহকারী কোয়ান্টাম সংখ্যার যোগফলের অনুসারে। যদি আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং সহকারী কোয়ান্টাম সংখ্যা অনুসারে সাজাই, তাহলে আমরা যেই ক্রমটি পাই তা আমরা তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আছে 1s, 1s এর পরে হচ্ছে 2s, 2s এর পরে হচ্ছে 2p, 3s, 3p, 4s, 3d, 4p, 5s, 4d, 5p, 6s। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রথম 1s, 1s এর শক্তির চেয়ে 2s এর শক্তি বেশি, 2s এর থেকে 2p এর শক্তি আরো বেশি, এবং তার থেকে 3p, 3s এর শক্তি আরো বেশি, এবং 3s এর থেকে 3p এর শক্তি বেশি, এবং 3p এর থেকে 4s এর শক্তি বেশি। তো আমরা সাধারণত শক্তির ব্যাপারটা দেখি, আমরা আগেই বলেছিলাম শক্তি সাধারণত নির্ভর করে, এখানে 1s দিয়ে প্রথম শক্তি স্তরে s উপস্তর বোঝানো হচ্ছে, এখানে 2s দিয়ে দ্বিতীয় শক্তি স্তরে s উপস্তর, এবং 2p দিয়ে দ্বিতীয় শক্তি স্তরে p উপস্তর বোঝানো হচ্ছে, একইভাবে 4s দিয়ে চতুর্থ শক্তি স্তরে s উপস্তর বোঝানো হচ্ছে। তো আমরা যদি দেখি প্রথম 1s অর্থাৎ প্রথম শক্তির জন্য, চতুর্থ শক্তি স্তরের জন্য আমরা যেটা পাচ্ছি 1s এর জন্য প্রধান কোয়ান্টাম সংখ্যার মান হচ্ছে n, একইভাবে 2s এর জন্য দ্বিতীয় প্রধান কোয়ান্টাম সংখ্যার মান হচ্ছে 2, 2p এর জন্য প্রধান কোয়ান্টাম সংখ্যার মান হচ্ছে 2, 3s এর জন্য 3, 3p এর জন্য n এর মান 3। এখন আমরা দেখছি 1s, আমরা আগে বলেছিলাম s এর জন্য s এর মান হচ্ছে 0, এবং এখানেও s এর মান 0, p এর মান 1, s এর মান 0, p এর মান 1, s এর মান 0। আমরা বলেছিলাম যে অরবিটালের শক্তি নির্দেশ করে প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং সহকারী কোয়ান্টাম সংখ্যার যোগফলের উপর, অর্থাৎ s, n এবং l, l এর জন্য 1s এর জন্য l এর মান হচ্ছে 0, যেটা আমরা পূর্ববর্তী আলোচনা করেছিলাম। তো আমরা যদি একটু যোগফলটা দেখি যে 1s এর জন্য যোগফল আসছে 1, 2s এর জন্য 2, 2p এর জন্য 3, এবং 3s এর জন্য 3, 3p এর জন্য 4, 4s এর জন্য 5। এভাবে আমরা যদি পরবর্তীগুলো দেখি একইভাবে যদি আমরা খেয়াল করি, তাহলে এখানে যোগফল যেমন 3d এর জন্য 5, 4p এর জন্য 5, 5s এর জন্য 5 এবং 4d এর জন্য 6। তো আমরা দেখতে পাচ্ছি যে যার যোগফল কম ইলেকট্রন প্রথমে সেই শক্তি স্তরে প্রবেশ করবে, অর্থাৎ ইলেকট্রন প্রথমে 1s শক্তি স্তরে প্রবেশ করবে, তারপর 2s শক্তি স্তরে প্রবেশ করবে, তারপর 2p তে প্রবেশ করবে, তারপর 3s তে প্রবেশ করবে, অর্থাৎ এবং 1s এর ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে সর্বোচ্চ 2টি, s অর্থাৎ s উপস্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা সর্বোচ্চ 2টি, p উপস্তরে যেহেতু 3টি অরবিটাল আছে এবং একটি অরবিটালে 2টি করে ইলেকট্রন থাকতে পারে, তাহলে 3 দুগুণে সর্বোচ্চ 6টি ইলেকট্রন থাকতে পারবে। একইভাবে d উপস্তরে অরবিটাল হচ্ছে 5টি, তাহলে 5 দুগুণে 10 সর্বোচ্চ 10টি থাকতে পারবে। তাহলে ইলেকট্রন প্রথমে প্রবেশ করবে নিম্ন, এখানে এখানে যেই অরবিটাল গুলো দেখা যাচ্ছে তার মধ্যে সবচেয়ে শক্তি কম হচ্ছে 1s এর, অর্থাৎ ইলেকট্রন প্রথমে 1s এ প্রবেশ করবে, তারপর 2s এ প্রবেশ করবে। কিন্তু আমরা যদি এখানে তাকাই, তাহলে যে আমি এখানে লাল রং দিয়ে দেখা যাচ্ছে 2p এবং 3s দুটার ক্ষেত্রে মান হচ্ছে 3, 3, অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং সহকারী কোয়ান্টাম সংখ্যার যোগফল হচ্ছে 3। তাহলে যেহেতু দুইটার যোগফল সমান, তাহলে কার শক্তি বেশি? আমরা বলেছিলাম যোগফল যার কম তার শক্তি কম, এবং যার যোগফল যার বেশি তার শক্তি বেশি। কিন্তু এখানে যেহেতু দুইটির যোগফলই এক, তাহলে কার শক্তি বেশি, এটা একটা বড় প্রশ্ন। তো সেক্ষেত্রে তোমাদের জন্য বলে রাখছি, এবং এটা অবশ্যই মনে রাখতে হবে এবং একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে যদি প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং সহকারী কোয়ান্টাম সংখ্যার যোগফল সমান হয়, সেক্ষেত্রে যার প্রধান কোয়ান্টাম সংখ্যা অর্থাৎ যার এন এর মান কম, যেমন এখানে 2p তে এন এর মান হচ্ছে 2 এবং 3s এন এর মান হচ্ছে 3, অর্থাৎ যখন প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং সহকারী কোয়ান্টাম সংখ্যার মান সমান হবে, সেক্ষেত্রে যার প্রধান কোয়ান্টাম সংখ্যার মান কম তার শক্তি কম থাকবে। যার ফলে শুধু দেখা যাচ্ছে যে এখানে 2p এবং 3s দুটা যোগফল 3 হলেও যেহেতু প্রধান কোয়ান্টাম সংখ্যার মান 2p এর জন্য 2, তাহলে 2p এর শক্তি কম, 3s এর শক্তি বেশি, ইলেকট্রন প্রথমে 2p তে প্রবেশ করবে, তারপর 3s এ প্রবেশ করবে। ঠিক একইভাবে যদি আমরা দেখি নিচে 3d, 4s, 5s সবার ক্ষেত্রে প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং সহকারী কোয়ান্টাম সংখ্যার মান 5, 5, 5, কিন্তু শক্তি সবার কম হচ্ছে 3d, তারপর হচ্ছে 4s এর শক্তি বেশি, তারপর হচ্ছে 5s এর শক্তি বেশি, যেহেতু এখানে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান হচ্ছে 3, এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে 5। তাহলে নিশ্চয়ই তোমরা অবাক নিয়ে বুঝতে পেরেছ যে আমরা কিভাবে শক্তিটা
নির্ণয় করছি, অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং সহকারী কোয়ান্টাম সংখ্যার যোগফলটাই ওই অরবিটালের শক্তি নির্দেশ করে। এবং যেহেতু পি উপস্তর, পি উপস্তরে তিনটা অরবিটাল আছে, অর্থাৎ পি উপস্তরের যে শক্তি, পি অরবিটালগুলোর শক্তি সেম থাকবে। পি অরবিটালে তিনটা, পি উপস্তরে তিনটা অরবিটাল আছে, একটা হচ্ছে পি এক্স, পি ওয়াই, পি জেড। তাহলে পি এক্স, পি ওয়াই এবং পি জেড এই তিনটার শক্তির মান হবে সমান, অর্থাৎ উপস্তরে যে শক্তি, অরবিটালগুলোর শক্তি একই হবে। একইভাবে থ্রি ডিতে পাঁচটি অরবিটাল আছে, সেক্ষেত্রে থ্রি ডি উপস্তরে যে শক্তি, পাঁচটি অরবিটালের শক্তি সেম। আর আমরা যদি একটা ডায়াগ্রাম আঁকি, শক্তিস্তর উপস্তরগুলো একটু ডায়াগ্রাম যদি আঁকি, তাহলে এখানে দেখা যাচ্ছে প্রথমে 1s, তারপর 2s, তারপর 2p। অর্থাৎ আমরা যদি 1s, 2s, 3s, 4s, 5s, 6s এইভাবে সিরিয়ালি লিখি, এবং দ্বিতীয় শক্তির জন্য 2p, এবং তৃতীয় শক্তির জন্য 2pd, চতুর্থ শক্তির জন্য 4p, 4d, 4f এভাবে লিখি, এবং যদি আমরা একটা স্ট্রেট লাইন অর্থাৎ সরলরেখা আঁকি, তাহলে কিন্তু আমরা যেই যে আগে যে সিকোয়েন্সটা পেয়েছি, এখান থেকে সেই সিকোয়েন্সটা পাওয়া যাবে। তো তোমরা যদি প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যার মান মনে রাখতে পারতো, এই ডায়াগ্রাম টি মনে না রাখলেও চলবে। আর কেউ যদি মনে না রাখতে পারে, তাহলে এই ডায়াগ্রামটি আঁকলে সহজেই তোমরা পারবে যে কোন শক্তি স্তরে প্রথমে ইলেকট্রন প্রবেশ করবে, তারপর কোনটাতে প্রবেশ করবে না। এবং আরেকটি বিষয় যেখানে আসছে, যে এটা আমার আলোচনা উচিত করেছিল, যেমন 4s, এখানে দেখা যাচ্ছে 4s এবং 3d। তো সাধারণত এখানে 4s এর জন্য 5 এবং 3d এর জন্য 5। তো সেক্ষেত্রে যেহেতু, তাহলে ইলেকট্রন যেহেতু এখানে 4 এর জন্য প্রধান কোয়ান্টাম সংখ্যার মান কম, অর্থাৎ ইলেকট্রন কিন্তু 4s এই প্রবেশ করবে। এবার আমরা দেখি হুন্ডেন নীতি কি। আমরা একটি ছবি দেখতে পাচ্ছি, ছবিতে হচ্ছে নাইট্রোজেন, যার পারমাণবিক সংখ্যা হচ্ছে 7 এবং পারমাণবিক ভর হচ্ছে 14, এবং এখানে একটি ডায়াগ্রাম দেখা যাচ্ছে, এটাকে আমরা বলি বক্স ডায়াগ্রাম। আমরা আগে একটু হুন্ডেন নীতি দেখি, এবং হুন্ডেন নীতিতে কি বলা হয়েছে, যে সমশক্তির অরবিটালে ইলেকট্রন প্রথমে একমুখী স্পিনে প্রবেশ করবে, তারপর ক্রমান্বয়ে বিপরীত মুখী স্পিনে প্রবেশ করবে। হুন্ডেন নীতিতে কি বলা হয়েছে, সমশক্তির অরবিটালে ইলেকট্রন প্রথমে একমুখী স্পিনে প্রবেশ করবে, তারপর ক্রমান্বয়ে বিপরীত মুখী স্পিনে প্রবেশ করবে। যেমন আমরা জানি যে নাইট্রোজেন, নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 7, তাহলে তার ইলেকট্রন সংখ্যা হচ্ছে 7। এবং আমরা যে পূর্ববর্তী যে ডায়াগ্রাম দেখেছিলাম, তাতে সবার চেয়ে শক্তি কম হচ্ছে 1s এ, তাহলে ইলেকট্রন প্রথমে 1s এ প্রবেশ করবে। যেহেতু 1s এর সর্বোচ্চ ধারণ ক্ষমতা 2টি, তাহলে এখানে প্রথমে 2টি ইলেকট্রন প্রবেশ করেছে। তারপর এবং একটি জিনিস মনে রাখতে হবে, যে ইলেকট্রন দুটো বিপরীত মুখী স্পিনে প্রবেশ করবে। এখানে দুটি বিপরীত মুখী স্পিনে প্রবেশ করেছে, কেন বিপরীত মুখী স্পিনে প্রবেশ করবে, তার একটি কারণ হচ্ছে যে ইলেকট্রন গুলো নিজ অক্ষের উপর ঘুরে, এবং অক্ষের উপর যখন ঘুরে তখন তার একটা চুম্বক ক্ষেত্র তৈরি করে। অর্থাৎ দুটি ইলেকট্রন যদি একই দিকে ঘুরতো, তাহলে তারা একটা চুম্বক ক্ষেত্র তৈরি করতো, এবং চুম্বক ক্ষেত্রটার মেরুটা হচ্ছে সমমেরু চুম্বক ক্ষেত্র তৈরি করতো, ফলে তারা পরস্পরকে কি করতো, বিকর্ষণ করতো, এবং বিকর্ষণ করলে তারা সেই অরবিটালে অবস্থান করতে পারতো না, সেক্ষেত্রে তারা একমুখী স্পিনে প্রবেশ করবে। তো আমাদের হুন্ডেন নীতি অনুযায়ী ইলেকট্রন, নাইট্রোজেনের যে 7টি ইলেকট্রন আছে, তার মধ্যে প্রথম শক্তি স্তরে অর্থাৎ 1s এ 2টি ইলেকট্রন প্রবেশ করেছে, হাতে আছে 7টি থেকে 2টি গেলে আর থাকে 5টি, 5টির মধ্যে তারপরে যে শক্তি স্তর 2s এ 2টি প্রবেশ করেছে, তাহলে হাতে আছে 2 দিয়ে 4, হাতে আছে 3টি। তো এখানে আমরা যে দেখতে পাচ্ছি যে পি উপস্তর, পি উপস্তর অরবিটাল হচ্ছে 3টি, একটা হচ্ছে px, py, pz। এখন পি এক্স ও 2টি ইলেকট্রন প্রবেশ করতে পারবে, পি ওয়াই তেও 2টি ইলেকট্রন প্রবেশ করতে পারবে, পি জেড এও 2টি ইলেকট্রন প্রবেশ করতে পারবে। তাহলে ইলেকট্রন যেহেতু 3টি ইলেকট্রন আছে, তাহলে নিয়ম অনুযায়ী, হুন্ডেন নিয়ম অনুযায়ী কি হবে, যে যেহেতু ইলেকট্রন প্রথমে একমুখী স্পিনে প্রবেশ করবে সমশক্তির অরবিটাল, আমরা আগেই বলেছিলাম যে পি উপস্তরের যে 3টি অরবিটাল আছে, অর্থাৎ পি এক্স, পি ওয়াই, পি জেড, তাদের শক্তি সবসময় 1। তাহলে সমশক্তির অরবিটালে আমাদের যে 3টি ইলেকট্রন আছে, অর্থাৎ নাইট্রোজেনের যে রিমেইনিং অর্থাৎ অবশিষ্ট যে 3টি ইলেকট্রন আছে, সেই 3টি ইলেকট্রনের প্রথমটি পি এক্স এ ঢুকবে, তারপরটি পি ওয়াই তে ঢুকবে, তারপরটি পি জেড এ ঢুকবে। এবং তোমরা তীর চিহ্ন দিয়ে দেখতে পাচ্ছ যে এগুলো একই দিকে, তীর চিহ্ন মানে কি, অর্থাৎ ইলেকট্রনগুলো স্পিন এক, অর্থাৎ একই দিকে ঘুরছে ক্লক ওয়াইজ, অর্থাৎ সবগুলো ইলেকট্রন ঘড়ি কাঁটার দিকে ঘুরছে। এটাই হচ্ছে হুন্ডেন নীতি, যে সমশক্তির অরবিটাল ইলেকট্রন প্রথমে একমুখী স্পিনে প্রবেশ করবে, তারপর ক্রমান্বয়ে বিপরীতমুখী স্পিনে প্রবেশ করবে। অর্থাৎ যদি তারপরে বেশি থাকে, তাহলে তারপরে টি পি এক্স এর বিপরীতমুখী স্পিনে প্রবেশ করবে, তারপরে এইভাবে আস্তে আস্তে প্রবেশ করবে। আমরা একটু যদি অক্সিজেনটা দেখি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, এবং হাইড্রোজেনেরটা যদি দেখি,
যেমন হাইড্রোজেনে একটি ইলেকট্রন আছে, হিলিয়ামে দুটি ইলেকট্রন আছে, তার জন্য একটি ইলেকট্রন প্রথম একমুখী স্পিন, তারপর হচ্ছে বিপরীতমুখী স্পিন। যদি আমরা অক্সিজেনটি দেখি, যে অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 8, অর্থাৎ তার ইলেকট্রন সংখ্যা হচ্ছে 8, তাহলে 1s এ প্রথমে দুটি ইলেকট্রন, 2s এ দুটি ইলেকট্রন, 2 2 4, হাতে আছে 4টি, 4টির মধ্যে প্রথমে px এ একটি ইলেকট্রন প্রবেশ করবে, py তে একটি ইলেকট্রন প্রবেশ করবে এবং pz এ একটি ইলেকট্রন প্রবেশ করবে। আমরা হুন্ডেন নীতি অনুযায়ী, যদি হুন্ডেন নীতি না হতো তাহলে px এ দুটো এবং py তে দুটো দিলে কিন্তু আমাদের 8টি ইলেকট্রন হয়ে যায়, যেহেতু আমরা জানি যে একটি অরবিটালে সর্বোচ্চ দুটি ইলেকট্রন থাকতে পারে, কিন্তু না, সাধারণত আমি যদি একটি একটি গল্প তোমাদেরকে বলি, ধরো যে একটি বাসায় তিনটি রুম আছে এবং চারজন মানুষ আসছে, তাহলে আমরা কিভাবে, সাধারণত তিনজন মানুষ আসছে তাহলে আমরা কিভাবে থাকবো, সাধারণত প্রতি রুমে একজন একজন থাকবে। যদি চারজন মানুষ আসে তাহলে কি হবে, যে কোনো একটি রুমে দুইজন এবং অন্য রুম গুলোতে সিং একজন একজন করে থাকবে। ঠিক রসায়নের মধ্যে যে হুন্ডেন নীতি সেটাই ব্যাখ্যা করছে, অর্থাৎ কোনো জিনিস খালি থাকবে না, যদি থাকে, অর্থাৎ আমাদের অরবিটাল গুলোতে প্রথমে আগে একমুখী স্পিনে ইলেকট্রন প্রবেশ করবে, তারপর থাকলে বিপরীতমুখী স্পিনে প্রবেশ করবে। যেমন এখানে অক্সিজেনের যে 2 2 4টি, 1s এ দুটি ইলেকট্রন, 2s এ দুটি ইলেকট্রন যাওয়ার পর বাকি যে 4টি ইলেকট্রন ছিল তার মধ্যে প্রথমটি px এ ঢুকেছে, তারপরটি py তে গেছে, তারপরটি pz তে গেছে এবং অবশিষ্ট যে 3 4টি থেকে যে একটি অবশিষ্ট ছিল সেটা আবার py তে বিপরীত মুখী স্পিনে প্রবেশ করেছে। এটাই হচ্ছে আমাদের হুন্ডের নীতি। এবার আমরা আসি পলির বর্জন নীতি। পলির বর্জন নীতি কি, যে কোনো পরমাণুতে দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনোই 1 হতে পারে না। দুঃখিত, আমি এখানে বানান একটু সংশোধন করা প্রয়োজন, আমি পরবর্তী স্লাইডে সেটি সংশোধন করে দেব। তো আমরা কি বলছি, যে কোনো পরমাণু দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনোই 1 হতে পারে না, এটাই হচ্ছে পলির বর্জন নীতি। তো আমরা যদি একটি উদাহরণ দেই, যেমন এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি হিলিয়াম, হিলিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 2 এবং পারমাণবিক ভর হচ্ছে 4। আমরা যদি হিলিয়ামের যে সিকোয়েন্সটা দেখি, সেটা বলা হয়েছে যে আমরা জানি যে হিলিয়ামের প্রথম 1s শক্তি স্তরে দুটি ইলেকট্রন থাকবে। তো সেটা আসলে এখানে যে ছবিতে দেখা যাচ্ছে যে দুটি ইলেকট্রন ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে, এবং দ্বিতীয় যে ছবিতে দেখা যাচ্ছে দুটি ইলেকট্রন ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতেছে, আসলে দুটির কোনোটি ঠিক না। আমরা যদি দেখি এই তৃতীয় ছবিতে দেখা যাচ্ছে যে দুটি ইলেকট্রন 1s শক্তি স্তরে আছে ঠিকই, অর্থাৎ তাদের তারা প্রথম শক্তি স্তরে আছে, প্রথম s উপস্তরে আছে, একই অরবিটালে আছে, কিন্তু তাদের স্পিন অর্থাৎ চতুর্থ যে কোয়ান্টাম সংখ্যা সেটা হচ্ছে বিপরীত। অর্থাৎ ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যা আমরা কি কি জানি, যে প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, স্পিন কোয়ান্টাম সংখ্যা। আমরা যদি হিলিয়ামের এই দুটি ইলেকট্রনের ক্ষেত্রে ধরি, তাহলে তারা কোন শক্তি স্তরে আছে, প্রথম শক্তি স্তরে, অর্থাৎ সকলের প্রধান কোয়ান্টাম সংখ্যার মান হচ্ছে, অর্থাৎ এই দুটি ইলেকট্রনের প্রধান কোয়ান্টাম সংখ্যার মান হচ্ছে 1, এবং তারা প্রথম শক্তি স্তরে কোন উপস্তরে আছে, s, অর্থাৎ তাদের সহকারী কোয়ান্টাম সংখ্যার মান হচ্ছে 0, অর্থাৎ একই। দুটি ইলেকট্রনের প্রধান কোয়ান্টাম সংখ্যার মান 1 এবং দুটি ইলেকট্রনের সহকারী কোয়ান্টাম সংখ্যার মান 0, অর্থাৎ একই। তারপর তারা কোন অরবিটালে আছে, অর্থাৎ যেটা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা m, অর্থাৎ তারা একই অরবিটালে আছে, সেক্ষেত্রে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মানও 1। কিন্তু চতুর্থ যে কোয়ান্টাম সংখ্যা, তাদের ঘূর্ণন কিন্তু ভিন্ন, একটি হচ্ছে ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে এবং আরেকটি হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতেছে। এটাই হচ্ছে পলির বর্জন নীতি। অর্থাৎ আমরা যদি বলি যে যেকোনো দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনোই 1 হবে না, 3টি 1 হলেও চতুর্থ কোয়ান্টাম সংখ্যার মান অবশ্যই ভিন্ন হবে, অর্থাৎ দুটি ইলেকট্রন একই অরবিটালে অবস্থান করলেও তাদের ঘূর্ণন হবে বিপরীত। কারণ আমরা আগেই বলেছি ইলেকট্রন একটি চার্জযুক্ত কণা, সেটা যখন নিজ অক্ষের উপর আবর্তন করে তখন সে একটা চুম্বক ক্ষেত্র তৈরি করে। নিশ্চয়ই চুম্বক সম্পর্কে তোমাদের সবার ধারণা আছে যে চুম্বক সমমেরুকে পরস্পর বিকর্ষণ করে, এবং যদি আমাদের দুটি ইলেকট্রনের স্পিন একই রকম হতো, তারা একই চুম্বক ক্ষেত্র তৈরি করলে পরস্পরকে তারা বিকর্ষণ করত। আচ্ছা, আমরা যে ছবিটি দেখতে পাচ্ছি, যে এখানে আমরা যদি দেখি যে হ্যাঁ, হিলিয়ামের ক্ষেত্রে তাদের যে অরবিটাল সেটা হচ্ছে প্রথম এন অরবিটালের ক্ষেত্রে অরবিটাল হচ্ছে এন অরবিটাল, অর্থাৎ তাদের প্রধান কোয়ান্টাম সংখ্যার মান 1, প্রথম ইলেকট্রনের প্রধান কোয়ান্টাম সংখ্যার মান 1 এবং দ্বিতীয় ইলেকট্রনের প্রধান কোয়ান্টাম সংখ্যার মান 1, এবং সহকারী কোয়ান্টাম সংখ্যার মান এন প্রথম ইলেকট্রনের ক্ষেত্রেও 0, দ্বিতীয় ইলেকট্রনের ক্ষেত্রেও 0, এবং
যদি আমরা বলি ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মান প্রথম ইলেকট্রনের ক্ষেত্রে 0, দ্বিতীয় ইলেকট্রনের ক্ষেত্রে 0, কিন্তু স্পিন কোয়ান্টাম সংখ্যার মান প্রথম ইলেকট্রনের ক্ষেত্রে +1 এবং দ্বিতীয় ইলেকট্রনের ক্ষেত্রে -1, অর্থাৎ ইলেকট্রন, অর্থাৎ এখানে যে আমরা যদি বলি যে দুইটি ইলেকট্রন হাইড্রোজেন হিলিয়ামে যে দুটি ইলেকট্রন আছে তাদের তিনটি কোয়ান্টাম সংখ্যার মান একই, কিন্তু চতুর্থ কোয়ান্টাম সংখ্যার মান ভিন্ন, এটাই হচ্ছে পলির বর্জন নীতি। যে চারটি কোয়ান্টাম সংখ্যার মধ্যে তিনটি কোয়ান্টাম সংখ্যার মান এক হলেও চতুর্থ কোয়ান্টাম সংখ্যার মান অবশ্যই ভিন্ন হবে। এবার আমরা একটু দেখি আধুনিক ইলেকট্রন বিন্যাস। তো আধুনিক ইলেকট্রন বিন্যাস যদি আমরা দেখি, যে আমরা দেখি এখানে যে অ্যাটমিক নাম্বার, আমরা জানি অ্যাটমিক নাম্বার হচ্ছে পারমাণবিক সংখ্যা, অর্থাৎ কোনো মৌলের পারমাণবিক সংখ্যা যত তার ইলেকট্রন সংখ্যা ততই থাকে। যেমন পারমাণবিক সংখ্যা 3 লিথিয়াম, অর্থাৎ লিথিয়ামের পারমাণবিক সংখ্যা 3, তাহলে তার ইলেকট্রন সংখ্যাও 3। তাহলে তার প্রথম শক্তি স্তরে থাকবে 2টি ইলেকট্রন, অর্থাৎ প্রথম শক্তি স্তরে 2টি ইলেকট্রন প্রবেশ করার পর হাতে থাকে আরেকটি ইলেকট্রন, সেটি দ্বিতীয় শক্তি স্তর দ্বিতীয় অর্থাৎ 2s এ প্রবেশ করবে। একইভাবে আমরা যদি দেখি সোডিয়ামের ক্ষেত্রে, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11, তাহলে তার ইলেকট্রন সংখ্যাও 11। এবং আমরা যেই আউবাখ নীতি থেকে যে সিকোয়েন্সটা জানতে পেরেছিলাম, তাতে প্রথম 1s এ 2টি ইলেকট্রন প্রবেশ করবে, তারপর 2s এ 2টি ইলেকট্রন প্রবেশ করবে, 2 2 4 হাতে আছে 7, এবং 2p তে 6টি ইলেকট্রন প্রবেশ করবে, তাহলে হচ্ছে 10, 2 2 4 4 6 10, হাতে আছে 1টি ইলেকট্রন এবং সেটি 3s এ প্রবেশ করবে। এটা আমরা যে নিয়মটা শিখেছিলাম যে আউবাখ নীতি থেকে, যে ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তির অরবিটালে প্রবেশ করবে, তারপর ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করবে, অর্থাৎ নিম্ন শক্তির অরবিটাল থেকে প্রথমে ফুলফিল করার পরে তারপরে ইলেকট্রন থাকা সাপেক্ষ পরবর্তী শক্তি স্তরে ইলেকট্রন প্রবেশ করবে। একইভাবে আমরা যদি দেখি যে এখানে আমাদের পটাশিয়াম, যার পারমাণবিক সংখ্যা হচ্ছে 19, তাহলে তার ইলেকট্রন সংখ্যা হচ্ছে 19, তাহলে প্রথম শক্তি স্তরে 2টি, দ্বিতীয় শক্তি স্তরের এস উপস্তরে 2টি, পি উপস্তরে 6টি, এস এ 2টি, পি তে 6টি, তাহলে হলো কতটি, 2 2 4 4 6 10, 10 2 12, 12 6 18, এবং হ্যাঁ লাস্ট যে একটি ইলেকট্রন আছে 19 নম্বর ইলেকট্রন, সেটি 4s এ প্রবেশ করবে। আমরা জানি 3d-র তুলনায় 4s এর শক্তি কম, সেহেতু 3d-তে প্রবেশ না করে সেটি 4s এ প্রবেশ করবে। একইভাবে এইভাবেই বাদ বাকি ইলেকট্রন বিন্যাসগুলো হবে। অর্থাৎ আমাদের যদি ইলেকট্রন বিন্যাসটা আমরা করতে চাই, তাহলে আমাদেরকে যে আউবাখ নীতি অনুযায়ী যে পরমাণু যে সিকোয়েন্সটি, অর্থাৎ শক্তি স্তরের যে সিকোয়েন্সটি, সেটি মনে রাখতে হবে। তাহলে আমরা যে কোনো পরমাণুর ইলেকট্রন বিন্যাস করতে পারবো। এবং পরমাণুর ইলেকট্রন বিন্যাস করতে গেলে আমাদেরকে দুইটি জিনিস অবশ্যই মনে রাখতে হবে। একটা হচ্ছে পরমাণুর পারমাণবিক সংখ্যা, কারণ আমরা জানি পারমাণবিক সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা সমান। এবং দ্বিতীয় হচ্ছে আউবাখ নীতি অনুযায়ী যে অরবিটালে যে শক্তির যে সিকোয়েন্স, সেটি মনে রাখতে হবে। এবং সেটি মনে রেখে আমরা ইলেকট্রন প্রবেশ করলে আমাদের আর ইলেকট্রনের বিন্যাসে কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। এবং আরেকটি বিষয় যে আসলে ইলেকট্রন বিন্যাসের একটি লক্ষ্যই হচ্ছে যে পরমাণুগুলোর সুস্থিতি, অর্থাৎ স্থিতিশীলতা। তো সাধারণত দেখা গেছে যে অর্ধপূর্ণ বা পূর্ণ ডি অরবিটাল থাকলে পরমাণু সুস্থিতি লাভ করে। আমি যে কথাটা বলতে চেয়েছিলাম যে তোমরা জানো যে উপস্তরগুলো আবার যে অরবিটালে বিভক্ত, সেই অরবিটাল উপস্তরগুলো যে শক্তি স্তরগুলো উপস্তরের বিভক্ত, তো দেখা গেছে যে উপস্তরের যে অরবিটাল থাকে, যেমন ডি উপস্তর, বি উপস্তরের অরবিটাল সংখ্যা হচ্ছে 5। তো সাধারণত দেখা যাচ্ছে যে ডি অরবিটাল যদি পূর্ণ, অর্থাৎ 10টি, যেহেতু ডি উপস্তরের অরবিটাল 5টি, তাহলে তাকে তাদের প্রতিটি অরবিটালে 2টি করে ইলেকট্রন, পার্থক্যে 10টি থাকতে পারবে। সেক্ষেত্রে ডি উপস্তরে যদি 10টি ইলেকট্রন অথবা 5টি ইলেকট্রন থাকে, তাহলে সেই ডি উপস্তর সেই পরমাণুগুলো সুস্থিতি লাভ করে। যেমন আমাদের আলোচনার সুবিধার জন্য আমরা যদি এখানে ক্রোমিয়ামকে বিবেচনা করি, ক্রোমিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 24, এবং তোমাদের পরীক্ষার জন্য এটি খুবই ইম্পর্টেন্ট। এই দুটি কপার এবং ক্রোমিয়াম ইলেকট্রন বিন্যাস, সেগুলো আসার সম্ভাবনা অনেক বেশি। তো আমরা যদি দেখি ক্রোমিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 24, অর্থাৎ তার ইলেকট্রন সংখ্যা হচ্ছে 24, এবং আমরা যদি সিকোয়েন্স অনুযায়ী সাজাই, তাহলে প্রথম শক্তি স্তরে 2টি, 1s এ 2টি, 2s এ 2টি, 2p তে 6c, 3s এ 2টি, এবং 3p তে 6, 2s এ 2, তাহলে কথা হচ্ছে 2 2 4, 4 2 6, 6 2 2 4, 4 আর 6 10, 10 2 12, 12 আর 6 হচ্ছে 18, 18 আর 2 হচ্ছে 20, এবং আমাদের যেহেতু 24টি ইলেকট্রন, তাহলে ডি উপস্তরে প্রবেশ করবে 4টি। এটি সাধারণত হওয়ার কথা ছিল, কিন্তু আমরা আগেই বলেছিলাম যে অর্ধপূর্ণ ডি অরবিটাল বা পূর্ণ ডি অরবিটাল থাকলে পরমাণু সুস্থিতি লাভ করে। তো দেখা যাচ্ছে যে এখানে ডি উপস্তর অর্ধপূর্ণ, পূর্ণ হচ্ছে 10টি, অর্ধপূর্ণ হচ্ছে 5টি, কিন্তু তার অর্ধপূর্ণ থেকে একটি কম আছে। এই পর্যায়ে ক্রোমিয়ামটা স্থিতিশীল না,
তো ক্রোমিয়াম স্থিতিশীলতার জন্য কি হবে, ক্রোমিয়াম 4s থেকে একটি ইলেকট্রন কোথায় চলে যাবে, 5d তে চলে যাবে, তার জন্য এখানে 4s এ একটি এবং d তে 5টি। এখন এই ক্রোমিয়াম পরমাণুটা এই ইলেকট্রন বিন্যাসের কারণে সে স্থিতিশীলতা লাভ করবে। একইভাবে আমরা যদি কপারেরটা দেখি, কপারের পারমাণবিক সংখ্যা হচ্ছে 24, আমরা যদি আমাদের আলোক নিত্যদিন ইলেকট্রন বিন্যাস করি তাহলে 1s2 2s2 এভাবে করতে 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 এখানে হচ্ছে 20, 4s পর্যন্ত 20, তাহলে হাতে থাকে আর 9টি, তাহলে d-তে 9টি প্রবেশ করবে। কিন্তু d-তে আমরা যেহেতু বলছি যে d এর 5টি অরবিটাল, অর্থাৎ d এর পূর্ণ হচ্ছে 10-এ, যেহেতু সে 10-এর থেকে একটি কম আছে, অর্থাৎ এই কপারের স্থিতিশীলতার জন্য 4s থেকে একটি ইলেকট্রন d-তে চলে যাবে এবং ইলেকট্রনের সত্যিকার ইলেকট্রন বিন্যাস হবে নিচের যেটি আমরা দেখতে পাচ্ছি সেটি, অর্থাৎ 4s থেকে একটি ইলেকট্রন d-তে চলে আসবে পরমাণু কপারের স্থিতিশীলতার জন্য। একইভাবে ক্রোমিয়ামের ক্ষেত্রে 4s থেকে একটি ইলেকট্রন d-তে চলে এসে d-তে 5টি হবে এবং সেটি অর্ধপূর্ণতা লাভ করার ফলে সেটি স্থিতিশীলতা হবে। এই দুটি ইলেকট্রন হচ্ছে আমাদের এই দুটি পরমাণু কপার বা ক্রোমিয়াম, এটি হচ্ছে একটি ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস এবং এটি পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি এবং এটা মনে রাখার চেষ্টা করতে হবে। এবং আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমরা যদি নিত্যদিন ইলেকট্রন বিন্যাস করি তাহলে d-তে 4টি যাওয়ার কথা, কিন্তু সুস্থিতির জন্য 4s থেকে একটি ইলেকট্রন d-তে চলে যাবে। এবার আমরা দেখি আয়ন কি। আয়ন হচ্ছে ইলেকট্রন ত্যাগ বা গ্রহণের ফলে পরমাণু যে অবস্থার সৃষ্টি হয় তাকেই আয়ন বলে। আমরা আবার বলি, ইলেকট্রন ত্যাগ বা গ্রহণের ফলে পরমাণু যে অবস্থার সৃষ্টি হয় তাকেই আয়ন বলা হয়। এবং আয়ন সাধারণত দুই প্রকার আমরা যদি দেখি, যে এখানে দেখা যাচ্ছে ধনাত্মক আয়ন, ঋণাত্মক আয়ন, এবং তোমরা উদাহরণ দেখতে পাচ্ছ সোডিয়াম প্লাস, ক্যালসিয়াম প্লাস, অ্যালুমিনিয়াম প্লাস, 3 আয়ন, কপার আয়ন, অক্সিজেন আয়ন, এগুলো হচ্ছে উপরে দুটি হচ্ছে ধনাত্মক আয়ন যেহেতু পজিটিভ সাইন দেওয়া আছে এবং নিচেরটি হচ্ছে ঋণাত্মক আয়ন। তো আমরা দেখি যে ধনাত্মক আয়নটা কি। ধনাত্মক আয়ন হচ্ছে ইলেকট্রন ত্যাগ করার ফলে পরমাণু যে অবস্থার সৃষ্টি হয় তাকে ধনাত্মক আয়ন বলে, যেমন সোডিয়াম, ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম। আমরা যদি একটি উদাহরণটা দেখি, যেমন সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11, তার ইলেকট্রন সংখ্যা হচ্ছে 11। আমরা যদি ছবিতে দেখি যে সোডিয়ামের প্রথম শক্তি স্তরে 2টি ইলেকট্রন, দ্বিতীয় শক্তি স্তরে 2, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এবং তৃতীয় শক্তি স্তরে 1টি ইলেকট্রন আছে। তো সাধারণত এই মুহূর্তে ইলেকট্রনটি কপার। একটি বিষয়ে আলোচনা করা প্রয়োজন, সেটা হচ্ছে অকটেট নিয়ম। তো দেখা যাচ্ছে যে কোনো পরমাণু সর্বশেষ শক্তি স্তরে যদি 8টি অথবা 2টি ইলেকট্রন থাকে তাহলে সেই পরমাণুটি স্থিতিশীল হয়। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে সোডিয়াম পরমাণু তার সর্বশেষ শক্তি স্তরে 1টি ইলেকট্রন আছে, এই পর্যায়ে কিন্তু সোডিয়াম কোনো স্থিতিশীলতা অর্জন করতে পারবে না। সোডিয়াম স্থিতিশীলতা অর্জন করার জন্য তখন সোডিয়াম কি করে, তার যে এই যে সর্বশেষ শক্তি স্তর যে 1টি ইলেকট্রন আছে সেই 1টি ইলেকট্রন সে রিলিজ করে দেয়। 1টি ইলেকট্রন রিলিজ করে দিলে আমরা যদি এখানে আসি তাহলে তখন তার ইলেকট্রন সংখ্যা হয় 2, আর এদিকে হচ্ছে দ্বিতীয় শক্তি স্তরে 8, 10, কিন্তু তার প্রোটন সংখ্যা হচ্ছে 11। দেখো নাম্বার অফ প্রোটন তার 11, কিন্তু তার এখন ইলেকট্রন সংখ্যা হচ্ছে, নাম্বার অফ ইলেকট্রন হচ্ছে 10। আমরা যদি যোগ বিয়োগ করি, আমরা জানি প্রোটনের চার্জ হচ্ছে পজিটিভ এবং ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ, আমরা যোগ বিয়োগ করলে কি পাচ্ছি, +1। অর্থাৎ ইলেকট্রন কোনো পরমাণু থেকে একটি ইলেকট্রন চলে গেলে তার নিউক্লিয়াসে প্রোটনের আধিক্য দেখা দেয় এবং সেটা পজিটিভ চার্জে পরিণত হয়, সেটা পজিটিভ চার্জে পরিণত হয়। যদি একটি ইলেকট্রন চলে যায় তাহলে সেটা চার্জ হবে +1, যদি সে দুটি ইলেকট্রন চলে যায় তাহলে সেটা হবে +2। এবারে আমরা আসি যে ঋণাত্মক আয়ন কাকে বলে। যে ইলেকট্রন গ্রহণের ফলে পরমাণু যে অবস্থার সৃষ্টি হয় তাকে সাধারণত ঋণাত্মক আয়ন বলে, যেমন ক্লোরিন এবং অক্সিজেন। ঋণাত্মক আয়ন কিভাবে সৃষ্টি হচ্ছে আমরা যদি একটু দেখি ছবিতে, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে সোডিয়াম পরমাণু এবং ক্লোরিন পরমাণু আছে। তো সাধারণত দেখা যাচ্ছে যে ক্লোরিন পরমাণু যদি আমরা ইলেকট্রন বিন্যাস দেখি, ক্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 17, অর্থাৎ তার ইলেকট্রন সংখ্যা 17 এবং প্রোটন সংখ্যাও 17। যেমন প্রথম শক্তি স্তরে 1টি, 2টি, দ্বিতীয় শক্তি স্তরে আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এবং তৃতীয় শক্তি স্তরে আছে 1, 2, 3, 4, 5, 6, 7। অর্থাৎ ক্লোরিন পরমাণু সর্বশেষ শক্তি স্তরে 60টি ইলেকট্রন আছে এবং একইভাবে সোডিয়ামের সর্বশেষ শক্তি স্তরে 1টি ইলেকট্রন আছে। অর্থাৎ এই পর্যায়ে যেহেতু কারোই সর্বশেষ শক্তি স্তরে 8টি ইলেকট্রন নেই, অর্থাৎ ক্লোরিনও স্থিতিশীল নয়, সোডিয়াম স্থিতিশীল নয়, সেক্ষেত্রে কি হবে, পরমাণু ক্লোরিন তার স্থির সোডিয়াম তার স্থিতিশীলতার জন্য 1টি ইলেকট্রন ক্লোরিনকে দিয়ে দিবে। ক্লোরিনকে দিয়ে দিলে পরমাণু সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন হচ্ছে
সোডিয়ামের সর্বশেষ শক্তিস্থিত ইলেকট্রন হচ্ছে 10টি, অর্থাৎ সোডিয়াম পজিটিভ আয়নে পরিণত হচ্ছে। এবং ক্লোরিন যেহেতু একটি ইলেকট্রন গ্রহণ করেছে, সেহেতু তার ক্লোরিনের পারমাণবিক সংখ্যা ছিল 17, তার প্রোটন সংখ্যা ছিল 17, অর্থাৎ তার প্লাস 17, এবং এখন নেগেটিভ চার্জ হয়ে গেছে 18, যোগ বিয়োগ করলে আমরা পাচ্ছি হচ্ছে -1। অর্থাৎ ইলেকট্রন যদি একটি ইলেকট্রন গ্রহণ করে তাহলে চার্জের মান হবে -1, যদি দুটি ইলেকট্রন গ্রহণ করে চার্জের মান হবে -2, যদি তিনটি ইলেকট্রন গ্রহণ করে তাহলে চার্জের মান হবে -3। একইভাবে কোনো পরমাণু যদি একটি ইলেকট্রন ত্যাগ করে তাহলে তার চার্জ হবে +1, দুটি ইলেকট্রন ত্যাগ করলে চার্জ 2, এবং তিনটি ইলেকট্রন ত্যাগ করলে +3 হবে। অর্থাৎ যতটি ইলেকট্রন ত্যাগ করবে তার ত্যাগ করলে পজিটিভ চার্জে পরিণত হবে এবং গ্রহণ করলে নেগেটিভ চার্জে পরিণত হবে, এটি আমাদের মনে রাখতে হবে। অর্থাৎ ত্যাগ করলে ধনাত্মক আয়নে পরিণত হয় এবং গ্রহণ করলে ঋণাত্মক আয়নে পরিণত হবে। এবং এটাই তোমাদের সবাইকে ধন্যবাদ, আশা করি তোমরা বুঝতে পেরেছ। যদি বুঝতে না পারো তাহলে আমাদের মতামত অপশনে কোশ্চেন থাকলে করো, আমি চেষ্টা করবো অ্যান্সার দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।